চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী কণিকা রায়ের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আড্ডা তো অনেক দিব, তবে শুরুটা একটি গানের মাধ্যমে শুরু করতে চাই। নিজের গান দিয়ে শুরু করছি। গানের কথা, সুর এবং কম্পোজিশন রাকিব মুসাববীরের করা। জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। জানি তুমি ভেঙে ছড়িয়ে দয় সেই আশাতে দুঃখ চেপে রে দই কাছে ছিলে তুমি মনে কি পড়ে। খুবই ভালো লাগলো গানটি শুনে, আমার একটি পছন্দের গান। আপনাকে ধন্যবাদ। তো বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? ধ্যান জ্ঞান সবকিছুই গান, গান নিয়ে চলছি আর কি। নতুন বছর তো শুরু হয়ে গেল, তো কি কি গান করছেন এবার? নতুন বছরটা আমার খুব ভালোভাবে শুরু হয়েছে, মানে 1 তারিখ থেকেই কন্টিনিউ আমি কাজ করছি। তো আমার মনে হয় 2019 সাল আমার জন্য খুব লাকি। আমার মনে হচ্ছে সামনে ঈশ্বর জানেন কি হবে, তো বেশ কিছু আমি কাজ করেছি। তার ভিতরে একটা মানে যে কাজ করেছি উল্লেখ্য আর কি, মানে বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে। আমার মনে হয় ওই গানটি দর্শকদেরও অনেক ভালো লাগবে, এবং গানটি আমাদের কাজ অলমোস্ট শেষ, শুধু এখন শুটিংটা মানে ভিডিওর শুটিংটা বাকি। কারণ এখন তো হচ্ছে গান অডিওর চাইতে এখন ভিডিওটার প্রচারটা বেশি আসলে, সেই জন্য ভিডিওটা করে আর কি। আমরা কবে নাগাদ আমরা গানটি পেতে পারি? ফেব্রুয়ারির ভিতরে পেয়ে যাব। আর এই গানের কথা লিখেছে আওয়াল ভাই, এবং গানের কম্পোজিশন করেছে আহমেদ হুমায়ুন, আর সুর করেছে শিহাব শাহরিয়ার ভাইয়া, আর আমাদের সকলকে এক জায়গায় করেছে রাহাত সাইফুল ভাই। মানে সব কিছু মিলিয়ে আমাদের সকলের প্রচেষ্টা, মানে সুর, কথা, আমার গাওয়া, কম্পোজিশন সব মিলিয়ে আসলে একটা ভালো কাজ হয়েছে। আমরা অপেক্ষা রইলাম সেই গানটির জন্য। আপনি বলছিলেন যে অডিওর পাশাপাশি ভিডিওটা এখন বেশি প্রাধান্য বিস্তার করেছে, তো জানতে চাই আপনার কাছে কি মনে হয় ভিডিওটা কি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? প্রথমে ছিল ক্যাসেট, তারপরে সিডি, এখন হয়েছে আমাদের মেমোরি, মানে প্রত্যেকের মোবাইলে মোবাইলে গান, মানে ইন্টারনেটে ঢোকো, ইউটিউবে যাও, গান শোনো, তো দেখা গেছে আমাদের সবার নিজস্ব নিজের ভিতরে বিষয়টা চলে এসেছে, যার জন্য কি প্রচার হচ্ছে। মানে আম জনতা, যেমন আমরা আগে রাস্তা থেকে বাজারে গেলে একটা সিডির দোকানে কিন্তু সারা দিন গান বাজতো, তাতে কি হতো, সারা দিনে না হলেও 10টা শিল্পীর গান বাজতো, আরও বেশি বাজতো। তো তখন দেখা যাচ্ছে যে মানুষগুলো বাজারে যেত ওরা কিন্তু ওই গানগুলো শুনতে পেত। অনেকেরই আছে হয়তো একটা ভালো মোবাইল নেই, সে কিন্তু গানটা শুনতে পারছে না, মানে ভালো লাগলে সে নিজেই খোঁজ নিত যে শিল্পী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটাও কিন্তু ভালো, যে বরঞ্চ আগে যেমন আমরা একটা অ্যালবাম করতে 8টা 10টা 6টা গান হতো, এখন একটা গান দিয়েই একটা অ্যালবাম করা যায়। তো মানে কম সময়ের মধ্যেও কিন্তু লাইমলাইটে আসা যায় এখন যে পরিস্থিতি, এটা ভালো, আমার কাছে ভালো লাগে। আপনার এই পর্যন্ত কতগুলো মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে? অনেকগুলো, এখন তো গুনতে হবে তাহলে। প্রথম কোনটি মনে আছে? তবে আমার বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার আগে মোটামুটি 4টা গান কিন্তু বেশ ফেমাস, বাট সেগুলো কিন্তু ভিডিওর জন্য না, অডিও থেকেই মানে গানগুলো ফেমাস। তো দেখা গেছে সেই গানগুলো, যেমন আমি যদি বলি আমার জীবনের প্রথম গান হাবিব ভাইয়ের হাত ধরে, হাবিব ওয়াহিদ, ময়নাগু অ্যালবাম আমার একটা গান আছে কবিতায় বলেছি, এই গানে কিন্তু ভিডিও হয়নি। তো আমি বলবো ওই গানে যদি মনে হয় ভিডিও হতো, তাহলে হয়তো মানে আমি যে কণিকা আমার ফেসটা কিন্তু আরেকটু লাইমলাইটে আসতো। এটা বলবো যে মানে ওই ভিডিওর কারণে আমার একটু পিছিয়ে থাকা। আবার তারপরে আবার গান আসলো টিপ টিপ বৃষ্টিতে মন ভালো নেই, ওইটার ভিডিও আছে, মাধবী লতা, তারপরে জানি তুমি আসবে না ফিরে যে গাইলাম, এগুলো কিন্তু ওইভাবে মানে প্রথমে ভিডিও ছিল না। বলছিলেন কবিতায় বলেছিল গানটির কথা, সেটা আমারও খুব পছন্দের একটি গান এবং অসাধারণ একটি গান। সেই গানটি যখন শুনতাম আসলে তখন ভিজুয়াল করার কোনো দেখার কোনো ইচ্ছা থাকতো না, যে শুনেই ভালো লাগতো। সেটাই আসলে, মানে মানুষ গান শুনেই আসলে সন্তুষ্ট থাকতো, আর এখন মানুষ শোনার চাইতে দেখাটাই আসলে প্রাধান্য।
ইভেন এখন স্টেজ প্রোগ্রামগুলো কিন্তু তাই, মানে শিল্পী কেমন গাচ্ছে, শিল্পী গাই মানে গলা সুন্দর কিনা, সে গাইতে পারে কিনা এটা বিষয় না, শিল্পী কি দেখতে সুন্দর, আচ্ছা শিল্পীর পারফরমেন্স কেমন, বিষয়টা এটা। কারণ আমি মনে করি যে একটা নায়িকার চেহারা বিষয় আর একজন শিল্পীর হচ্ছে গলা নিয়ে বিষয়। এখন গলাই যদি আমার সুন্দর না হয় আমার চেহারা দিয়ে কী হবে? কিন্তু বর্তমান বেশিরভাগ শ্রোতারা কিন্তু সেই দিকটা চলে গেছে যে এই শিল্পী দেখতে সুন্দর, তার মানে না জানি কী গাইবে। আরও আড্ডা দিব, তবে এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? কবিতায় বলেছিলেই শোনাই, এটা আমি একটু শেষে শুনি যেহেতু একটা আকর্ষণ থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা নতুন গান শোনাই, নতুন বলতে বের হয়ে গেছে অনেক আগে, সেই গানটা শোনাচ্ছি। এই গান আমি আর কাজী শুভ ভাই গেয়েছি, গানের কথা হচ্ছে তরুণ সিং, আর সুর করেছিলেন রিগান হাসান, আর কম্পোজিশন করেছিল মাহমুদুল হাসান রোমান্স ভাই। মাঝে মাঝে খুব কষ্ট হয় তোকে ভেবে ভেবে, মাঝে মাঝে মনে কেঁদে যায় শুধু তোর অভাবে, তোকে ঘিরে যেন বেঁচে থাকা প্রাণটা বাঁচে তোর জন্য, তুই ছাড়া আমি শূন্য, তোর প্রেমে আমি ধন্য, তুই ছাড়া আমি শূন্য, মাঝে মাঝে খুব কষ্ট হয় তোকে ভেবে ভেবে, মাঝে মাঝে মনে কেঁদে যায় শুধু তোর অভাবে, শুধু তোর অভাবে। গানের চর্চাটা কখন থেকে শুরু হলো? একটা গল্প আছে ছোট করে বলি, আমার মায়ের যখন বিয়ে ঠিক হয় তো মানে দেখা গেছে আমাদের মায়েরা চার বোন ছিল, তো হারমোনিয়াম ছিল একটা আমার মামা বাড়ি, আমি মানে পুরাটাই পেয়েছি ধারা আমার মামা বাড়ির। তো পরে বিয়ে যখন ঠিক হয়ে গেল, পরে আমার দিদিমা আমার দাদুকে বলছে যে আমার মায়ের নাম শেফালি, যে শেফালি যদি হারমোনিয়াম নেয় তাহলে আবার সেজো মেয়ে তো দাবি করবে, কারণ আমার মামা সে সবাই গান গাইতো। পরে আমার দাদু কী করলো, হারমোনিয়াম বিক্রি করে দিল, এবং আমার মা খুব কষ্ট পেয়েছিল সেদিন। মা বলল মানে যে আমি মনে মনে সেদিন একটা ইয়ে করেছিলাম যে ছেলে মেয়ে প্রথম সন্তান যেই হোক আমি ওকে আমার যে তার না পাওয়াটা সেটা আমি পূরণ করব। তো আবার আমি কিন্তু মায়ের প্রথম সন্তান না, আমি দ্বিতীয়। তো পরে যখন আমি হলাম তো মায়ের ওই ইচ্ছেটা আমার উপরে পোষণ করা হলো, এবং মায়ের ওই ইচ্ছেটা আমি কতটুকু দাম দিতে পেরেছি আমি জানি না, তবে যতটুকুই হয়েছে আমার মায়ের চেষ্টায়। এবং জীবনে আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে মায়ের স্বপ্ন আমি এখনও ওইভাবে পূরণ করতে পারিনি, কারণ আমার জীবনে একটা স্বপ্ন যে আমি যে কণিকা, আমি যখন থাকবো না আমার একটা গানের মধ্যে, আমি যেমন লতা মঙ্গেশকরের গান গাইছি যেটা লতা মঙ্গেশকরের গান, বা আমি রুনা লায়লার গান গাচ্ছি এটা রুনা লায়লার গান, ঠিক আমি তেমনই চাই যে আমি যখন থাকবো না আমার গান আরেকজন শিল্পী গেয়ে বলবে যে এটা কণিকা রায়ের গান। তো যখন গানের চর্চা শুরু করেছেন কী ধরনের গান দিয়ে শুরু করেছিলেন? আমি তিনটে সাবজেক্ট নিয়েই আমি শিখেছি, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি, তিনটে নিয়েই। আচ্ছা, আর আমার বড় হওয়াটা কলকাতাতে, ওখানেই আমি ক্লাসিক্যালি ডিপ্লোমা করেছি আর কি। আচ্ছা, এখন কি ক্লাসিক্যাল ঘরানার গানগুলো করা হয়? হ্যাঁ, আমার তো বেশিরভাগ কাজগুলো সব মেলোডি এবং ক্লাসিক্যাল বেজ। শুরুর যিনি গুরু ছিলেন তখন তো আমি আসলে বুঝতাম না, অপর্ণা সেন ওনার নাম, তারপরে ওনারা আসলে সবাই মারা গেছেন, তারপরে ছিলেন মোহন ভট্টাচার্য, এবং এই মোহন ভট্টাচার্য উনি যে ছিলেন, এই স্যার আমার কাছ থেকে একটা সময় টাকাই নিত না। আমার মা, আমি যখন গান শিখতাম আমাদের ফ্যামিলি ওইভাবে এতটা এ ছিল না, কারণ মানে বাবা আমার কাকারা আমাদেরকে ওইভাবে সাপোর্ট করেনি, তো এই জন্য মায়ের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু গানটা শেখা। তখন আমার বেতন ছিল 30 টাকা, আমার টিচারকে মা দিত, তো ওই 30 টাকা দিতেই মার অনেক কষ্ট হতো। আচ্ছা, তো স্যার ওইটা বুঝতো। পরে একদিন আমার মাকে বললো কি বৌদি আপনাকে আর বেতন দিতে হবে না, আমি কণিকাকে এমনিই শিখাবো। এবং আমি যতজন টিচারের কাছে শিখেছি সবারই খুব আদরের ছিলাম,
এবং আমি বাংলাদেশে এসে ছায়ানাটও কিন্তু শিখেছি। আপনি নিজেও তো তরুণ, আর বর্তমানে তো অনেক তরুণরা গান গাইছে, তাদের মধ্যে কাদের কাজ আপনার ভালো লাগে? সবার কাজই ভালো লাগে, কারণ আমি মনে করি একটা গান যখন একজন গীতিকার লেখেন, ওনাকে তো কবিই বলবো, সে কিন্তু সবসময় ভাবে যে আমার এই গানটা যেন মানুষ নেয়, খুব ভালোভাবে যেন গ্রহণ করে। আবার যখন ওই গানটা যিনি সুর করেন, তিনিও কিন্তু চান এই গানটা যেন আপামর জনতা যেন গানটা শোনে। যিনি মিউজিক করেন, যিনি গান গান, সবাই 100% কিন্তু এই গানের পিছনে দেন। তো আমরা অনেকেই দেখেছি গানটা চালালো, না রে ভাল লাগে না, গানটা বন্ধ কর। কিন্তু আসলে এই গানটা তৈরির পিছনে কিন্তু সবার অনেক কষ্ট, শ্রম। এখন দেখা গেছে ভালো লাগাটা, আমার গান কি সবার ভালো লাগে? লাগে না। তো এই জন্য দেখা গেছে গান আমার যেটা ভালো লাগে না সেটা আপনার ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি যদি বিচার করি, আমি বলবো সব কিছুই ভালো। ভালোর মধ্যে খারাপ আছে, আবার খারাপের মধ্যে ভালো আছে। তো আমাদের ভালো মন্দকে সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হবে, এটা আসলে উচিত। যে খারাপ বলবো যে না 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 ওই শিল্পী ভালো গায় না, আমি বলবো না এটা ভুল, সেও কিন্তু চায় যে আমি কিছু করি, তাহলে আমাদের তাকেও সাপোর্ট করা উচিত। তাহলে কি হবে, এক মানে 5 দিন খারাপ গাইতে গাইতে 6 দিনের দিন সে কিন্তু অবশ্যই ভালো গাবে। আর তাকে যদি আমরা শুরুতেই হেলা ফেলা করি যে না ওকে দিয়ে হবে না, তখন কিন্তু ওর মনটা ভেঙে গেল, ও কিন্তু আর চেষ্টা করবে না। আর যখনই আমি ওকে সাপোর্ট করবো যে না তুমি, তোমার ভিতরে আছে প্রতিভা আছে, তুমি চেষ্টা করো, তখন কিন্তু অবশ্যই একটা না একটা দিন ওর ভিতর থেকে ওটা বেরিয়ে আসবে। একটি ভালো গানের জন্য আসলে অনেক প্রচেষ্টা রয়েছে। আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেন একটি ভালো গানের জন্য? সত্যি কথা বলে আমার জীবনে প্রথম যখন রেকর্ডিংয়ে যাই, হাবিব ভাইয়ের যে কবিতায় বলেছিলে, আমার কিন্তু একটু ভয় লাগেনি, কারণ আমার কাছে বিষয়টা কিছুই মনে হয়নি। আছে না যে ভয় লাগে বা এই নতুন গাচ্ছি মাইক্রোফোনের সামনে, এই জিনিসটা আমার কখনোই ভয় ছিল না, তো এখনও না। এখনও গান দিলে হাবিব ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? হাবিব ভাইয়ের পরিচয় ওইটাও একটা গল্প। ফেরদৌস কাকুর সাথে, হ্যাঁ ফেরদৌস কাকুর সাথে আমি অনেক স্টেজ প্রোগ্রাম করতাম। তো হঠাৎ করে একদিন কাকুর সাথে আমার মোহাম্মদপুরে দেখা টপি ভাইয়ের স্টুডিওতে। তো কাকু বললো কি হাবিব এরকম শিল্পী খুঁজছে, তুই গিয়ে দেখতে পারিস। তখন হাবিব ভাই কৃষ্ণ অ্যালবামটাও বের হয়নি, মানে কৃষ্ণ অ্যালবামের কাজ চলছে। পর আমি ওই দিন আমি কাকু আমি আজকেই যাব। পর আমি গেলাম 7-8 সালের কথা, না 7-8 না, এটা হচ্ছে 2003-এর কথা। আচ্ছা, আর আমাদের অ্যালবামটা বেরোচ্ছে 2004-এ, ময়নাগ অ্যালবাম। পরে আমি গেলাম, ওই দিনই গেলাম, গিয়ে ধানমন্ডির বাসায় গিয়ে দেখি হাবিব ভাই নেই। পরে কাকু ফোন করলো, হাবিব ভাই এলো, পর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় গান শিখেছেন, আমি বললাম। তারপরে বললো যে, আমি বললাম আমার আইডল হচ্ছে আশা ভোঁসলে। তো বলছি ঠিক আছে ওনার একটা গান শুনান। পরে উনি কিবোর্ড ধরলো, এক লাইন, শুধু একটা লাইন গান শুনলো। পরে আঙ্কেলকে বললো কি আব্বু না উনি ভালো গান, ঠিক আছে আমি আপনাকে গান রেডি হলে ডাকবো। পরে একদিন পরে ফোন আসলো যে আপনি এসে গান নিয়ে যান। কোন গান? না এই যে সেই বিখ্যাত গান কবিতায় বলেছিলে। আর তখন আসলে কি ছোট ছিলাম, তো মানে আমি যে এত ভালো একটা কাজ করেছি এইটার ভারটা বা এটার ওজনটা আমি আসলে বুঝিনি, যেটা সত্যি কথা। আর আমাকেও যে কেউ ওইভাবে নিয়ে চলবে যে না তুমি এইখানে যাও ওখানে যাও তোমার এটা করা উচিত, এভাবে কেউ ছিল না সাপোর্ট করার মতো। আত্মীয়রা কখনোই পাশে পাইনি, ওই মা আর আমি। তো মা যতটুকু বুঝেছে করেছে, আমি যতটুকু বুঝেছি চলেছি। তো এই জন্য দেখা গেছে কি ওই সময়টা আমার ওইভাবে প্রোগ্রেসটা আমি করতে পারিনি, কারণ এত ভালো একটা গান, এই গানটা এই পর্যায়ে গেছে, আমি গানের এই মূল্যটা ওই সময় বুঝিনি। না বুঝি এত ভালো একটি গান করে ফেলেছি, এটা আসলে মানে আমার ভাগ্য, আমি বলবো যে আমার ভাগ্যটা আসলে ভালো বলেই শুরুটা আমার খুব ভালো জায়গা থেকে হয়েছে। এখন আসলে কি স্বপ্ন দেখেন গানের চর্চা নিয়ে? আজকে থাকবো না, কালকে আমার গান কেউ একজন গাইবে, এবং বলো আমি এখন কণিকা রায়ের গান গাইছি, এইটুকুই পাওয়ার, কিছুই আমার চাওয়া পাওয়ার নেই। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানটি শেষ করব, তবে শেষ করার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে শেষ করব। তবে তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030-4। এছাড়াও ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে dinprotidin@bangladesh.tv। মার্কিন কবি মায়া এঞ্জেলুর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু পছন্দ না হলে তা পরিবর্তন করুন, সেটা না পারলে নিজের মনোভাবই পাল্টে ফেলুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, গানের কথা মামুন সাকিব ভাই, আর সুর কম্পোজিশন ছিল হাবিব ওয়াহিদ ভাইয়ের। কবিতায় বলেছ
ছিলে চন্দ্র রাতে, তুমি আসবে কাছে এরপর কেটে গেছে কত না ভরা পূর্ণিমা স্বপ্নেতে, বলেছিলে বৃষ্টি এলে থাকবে কাছে এরপর বয়ে গেছে কত না বড় সাধারা, বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবে আমাকে, চেয়ে দেখো এই বুকে আজ কত শত নীল বেদনা, কবিতায় বলেছিলে চন্দ্র রাতে তুমি আসবে কাছে, জানালার শার্সিতে বেদনার আর্সিতে হতাশার জল ছায়া ভাসে, মনের উঠোন জুড়ে বিষাদের সৎসুরে কষ্টে শেষ হাসি হাসে, বলেছিলে এক নদী দুঃখ হলে ভালোবাসবে আমাকে, চেয়ে দেখো এই বুকে আজ কত শত নীল বেদনা, কবিতায় বলেছিলে চন্দ্র রাতে তুমি আসবে কাছে।